মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টরা, তোমাদের ম্যাক্রো ক্লাসে, ম্যাক্রো ইকোনমিক্স ক্লাসে আমি প্রফেসর দিলরুবা আহমেদ তোমাদের সঙ্গে আছি। তো আজকে আমরা সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান ও সামগ্রিক ভারসাম্য এই চ্যাপ্টারটা থেকে আমরা কিছু আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো হচ্ছে সামগ্রিক চাহিদা, যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে অ্যাগ্রিগেট ডিমান্ড, এবং আমরা এটাকে সংক্ষেপে লিখব এডি। তাহলে সামগ্রিক চাহিদা বলতে আমরা কি বুঝি? এটা সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণে সামগ্রিক চাহিদাকে মূলত কি করা হচ্ছে যে প্রত্যাশিত ব্যয়ের দৃষ্টিকোণ থেকে, হ্যাঁ, এক্সপেক্টেড এক্সপেন্ডিচার, প্রত্যাশিত ব্যয়ের দৃষ্টিকোণ থেকে এটাকে সংজ্ঞায়িত করা হয়েছে। অর্থাৎ কি, যে সমাজে যে মানুষের সমস্ত ধরনের ব্যয়, সেটা হচ্ছে ব্যক্তি বা ব্যক্তি পরিবারের হতে পারে, সেটা ফার্মের হতে পারে, সরকারের যে কোনো ব্যয়, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে উৎপাদিত পণ্য ও সেবার উপর যে ব্যয় নির্বাহ করা হয় বা নির্বাহ করবে বলে প্রত্যাশা করা হয়, তার সমষ্টিকে বলা হয়েছে সামগ্রিক চাহিদা বা অ্যাগ্রিগেট ডিমান্ড। তাহলে একটা দেশে একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, ব্যক্তি, ফার্ম বা সরকারের যে একটা প্রত্যাশিত যে ব্যয়ের উৎপাদিত পণ্য এবং সেবার যে ব্যয়কে একটা প্রত্যাশা করা হয় বা ব্যয় নির্বাহ করা হবে বলে প্রত্যাশা করা হয়, তার সমষ্টিকে বলা হয় হচ্ছে সামগ্রিক চাহিদা। এখন এই সামগ্রিক চাহিদাটা কি, যে এটা আমরা কেন চাহিদা করি, কিসের জন্য করি? আমরা হচ্ছে কনজাম্পশন, ভোগ এবং বিনিয়োগের জন্য চাহিদা করি। তো যখন একটা সমাজে ভোগ এবং বিনিয়োগের জন্য অর্থের চাহিদা করা হবে, তখন সেটাকে বলা হচ্ছে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি। হ্যাঁ, যে এখানে তখন দুইটা খাত নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে কি, কনজাম্পশন, ভোগ ব্যয়, এবং ইনভেস্টমেন্ট, বিনিয়োগ ব্যয় নিয়ে আলোচনা করা হবে, আলোচনা করা হয়, সেটাকে বলা হয় দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি। আচ্ছা, তাহলে যখন আবার কি হচ্ছে, যখন আমরা আবার তিন খাত বিশিষ্ট অর্থনীতি কোনটা, যেখানে সামগ্রিক চাহিদা, অ্যাগ্রিগেট ডিমান্ড ইকুয়াল টু আমাদের কী হবে, কনজাম্পশন থাকবে, ইনভেস্টমেন্ট থাকবে, এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার থাকবে, তাহলে কি থাকবে, ভোগ ব্যয় থাকবে, বিনিয়োগ ব্যয় থাকবে, এবং সরকারি ব্যয়ের সমষ্টিকে বলা হচ্ছে কি, যে তিন খাত বিশিষ্ট অর্থনীতি। তাহলে তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে জনগণের মোট ব্যয়ের সাথে কি থাকবে, সরকারি ব্যয়ও এখানে যুক্ত হবে। তাহলে সেটা হচ্ছে, তাহলে কি হচ্ছে, অর্থনীতিতে ভোগ ব্যয়কে আমরা সি বলছি, বিনিয়োগ ব্যয়কে আই বলছি, এবং সরকারি ব্যয়কে জি। এই তিনটা সমষ্টিকে কি হচ্ছে, এটা হচ্ছে এই তিনটা সমষ্টিকে সামগ্রিক চাহিদা বলা হচ্ছে। সংক্ষেপে এটাকে আমরা বলবো এডি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। সিতে কনজাম্পশন, আইতে ইনভেস্টমেন্ট, জিতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আবার কি আছে, যে চার খাত বিশিষ্ট অর্থনীতিও আছে। হ্যাঁ, এখানে কি হচ্ছে, যে এই তিন খাত বিশিষ্ট অর্থনীতির সাথে আমাদের আর একটা অংশ আসবে, সেটা হচ্ছে আমদানি রপ্তানি। হ্যাঁ, এক্সতে হচ্ছে আমাদের এক্সপোর্ট, এবং এমতে আমরা ইম্পোর্ট হিসাবে ইন্ডিকেট করা হয়েছে এখানে। তাহলে এক্স মাইনাস এম ইকুয়াল টু আমাদের কি, এক্স বার, এটা হচ্ছে নিট রপ্তানি আয়। তাহলে চার খাত বিশিষ্ট অর্থনীতিতে কি হবে, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, এবং সরকারি ব্যয় ও সরকারি ব্যয় এবং নিট রপ্তানি, এদের সমষ্টিকে বলা, এদের সমষ্টিকে সামগ্রিক চাহিদা বলা হচ্ছে। তাহলে সামগ্রিক চাহিদা আমাদের অর্থনীতির দ্বিখাত, তিন খাত এবং চার খাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক চাহিদা কি হচ্ছে, যে আমাদের আমাদের বিভিন্ন সে খাতের সমষ্টি হচ্ছে, হ্যাঁ, সমষ্টির যোগফল হচ্ছে। আচ্ছা, এখন এই যে সামগ্রিক চাহিদা, এদের এরা কি কতগুলো উপাদান, আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি যে কতগুলো উপাদান, উপাদানগুলো কি, সামগ্রিক চাহিদার উপাদানগুলো, যে এলিমেন্ট, মানে অ্যাগ্রিগেট ডিমান্ডের যে এলিমেন্ট, হ্যাঁ, সামগ্রিক চাহিদার উপাদানগুলো হচ্ছে কি কি, একটা হচ্ছে ভোগ ব্যয়, যেটাকে বলা হয় হচ্ছে
কনজামশন এক্সপেন্ডিচার, আরটা হচ্ছে বিনিয়োগ ব্যয় ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, আরটা হচ্ছে সরকারি ব্যয় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আরটা হচ্ছে আমাদের কি নিট বৈদেশিক ব্যয় বা নিট ফরেন ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তাহলে এখন আমরা তাহলে চার খাত বিশিষ্ট অর্থনীতি এটাকে বলা হচ্ছে কি যে ওপেন ইকোনমি, হ্যাঁ, যেটা হচ্ছে খোলা অর্থনীতি। আচ্ছা, এখন আমাদের ভোগ ব্যয়টা তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি যে সমস্ত ধরনের বস্তুগত এবং অবস্তুগত সকল প্রকার পণ্য ও সেবার উপরে যে ব্যয়টা করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ভোগ ব্যয়। হ্যাঁ, এখন আমরা কি আমরা সমস্ত ধরনের আমরা ভোগে যেমন আমাদের বস্তুগত এবং অবস্তুগত, তাই না, আমরা সব ধরনের ভোগে কি হচ্ছে ব্যয় হয়। হ্যাঁ, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, যোগাযোগ, হ্যাঁ, বিভিন্ন এসব অবস্তুগত সেবাপণ্য কিন্তু এই ভোগ ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। হ্যাঁ, আর বিনিয়োগ ব্যয়টা হচ্ছে কি যে উৎপাদন কার্য পরিচালনা করার জন্য আমাদের কি হচ্ছে যে ফার্মসমূহ, সেটা দেশি বিদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান, এরা কি করে যে মূলধন যন্ত্রপাতি, হ্যাঁ, এখন মূলধন যন্ত্রপাতি সেটা হচ্ছে আমাদের উৎপাদনের জন্য বিভিন্ন যন্ত্রপাতি, হ্যাঁ, এগুলো পরিচালনা করা হয়, এগুলো এগুলো হচ্ছে আমাদের কি এগুলোর জন্য যে ব্যয় করা হয় সেটাকে বলা হচ্ছে বিনিয়োগ ব্যয়। হ্যাঁ, যেটা দিয়ে আমরা আরও উৎপাদন করতে পারবো, আরও উন্নয়ন করা যাবে, সেটা তার জন্য যে বিনিয়োগটা সেটা হচ্ছে তার জন্য যে আমাদের আমরা নিয়োগ করছি যে সমস্ত উপকরণ সেটাই হচ্ছে বিনিয়োগ। হ্যাঁ, আচ্ছা, এখন তারপরে হচ্ছে আমাদের যেটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সরকারি ব্যয়, সেটা এখন কি বলছে যে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য রাষ্ট্রকে অনেক ধরনের ব্যয় করতে হয়, তাই না, সেটা হচ্ছে এখন রাষ্ট্রকে কি ধরনের ব্যয় করতে হয়, যেমন প্রশাসনিক কাজে রাষ্ট্রের একটা ব্যয় আছে, বিচার বিভাগ পরিচালনা করার জন্য রাষ্ট্রের ব্যয় আছে, পুলিশকে পরিচালনা প্রতিরক্ষার জন্য, এগুলো হচ্ছে সরকারের ব্যয়, এগুলো হচ্ছে সরকারি ব্যয়। এখন সরকারি ব্যয়কে আবার দুই ভাগে ব্যাখ্যা করা হয়, একটা হচ্ছে উন্নয়নমূলক ব্যয় আর একটা হচ্ছে অনুন্নয়নমূলক ব্যয়, তাই না, একটা ডেভেলপমেন্টে সেক্টর আর একটা হচ্ছে নন ডেভেলপমেন্ট সেক্টর। এখন কি হচ্ছে যে সরকার প্রতি মানে প্রতি বছর কি করে যে সরকারি ব্যয়, যেমন মনে করো যে অনুন্নয়নমূলক ব্যয় কোনটা, যে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এগুলো যে দিচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে, এবং পণ্য সেবার জন্য সরকার যে ব্যয় করছে সেগুলো হচ্ছে অনুন্নয়ন ব্যয়। হ্যাঁ, আর যেটা হচ্ছে কি যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার কি করছে বিভিন্ন ধরনের ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার, হ্যাঁ, বিভিন্ন ধরনের দালান কোট, বিভিন্ন ভৌত অবকাঠামো, এগুলো যেটা করছে রাস্তাঘাট সব কিছুই, এগুলো এগুলোকে বলা হচ্ছে উন্নয়নমূলক ব্যয়। তাহলে একটা দেশে নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে কি করে যে এই যে সমস্ত ব্যয়কে এক মানে সমস্ত ধরনের সরকার যে সমস্ত কর্মকাণ্ড সেইগুলোকে একত্র করলে সেটাকে বলা হচ্ছে উন্নয়ন ব্যয়। তাহলে এখন এই উন্নয়ন এবং অনুন্নয়ন ব্যয়ের সমষ্টিকেই বলা হচ্ছে সরকারি ব্যয়। তাহলে এটা হচ্ছে আমাদের সরকারি ব্যয়টা আমরা কোন খাত, তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে এই সরকারি ব্যয়টাকে বিবেচনা করা হচ্ছে, যেটাকে মিশ্র অর্থনীতি বলছে। এবার হচ্ছে নিট বৈদেশিক বিনিয়োগ, এগুলো আমরা কি করছি, এগুলো আমরা হচ্ছে সামগ্রিক অ্যাগ্রিগেটিভ ডিমান্ড, অ্যাগ্রিগেট ডিমান্ডের যে এলিমেন্ট সেগুলো আমরা আলোচনা করছি। তো লাস্ট এলিমেন্টটা হচ্ছে কি যে আমাদের নিট বৈদেশিক বিনিয়োগ। হ্যাঁ, এখন আমরা বিনিয়োগ আমরা কী করছি, যেমন রপ্তানি আয় আসছে এবং আমদানি আমাদের ব্যয় আছে, এই দুইটা আমদানি রপ্তানি এবং রপ্তানি আয় এবং আমদানি ব্যয়, এই দুইয়ের যে পার্থক্য সেটাকেই বলা হচ্ছে কি বলা হচ্ছে নিট রপ্তানি। তাহলে এই এটাকে আবার বৈদেশিক বিনিয়োগ হিসেবে কিন্তু বলা হচ্ছে। তাহলে বৈদেশিক খাত সহ আমদানি রপ্তানি বাণিজ্য সহ একটা চার খাত বিশিষ্ট যে খোলা অর্থনীতি সেটাই হচ্ছে নিট বৈদেশিক বিনিয়োগ, এবং এটার জন্য কি হচ্ছে এটা হচ্ছে সামগ্রিক চাহিদার একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আমরা এতক্ষণ যেটা জানলাম সেটা হচ্ছে সামগ্রিক চাহিদাটা কী, এবং সামগ্রিক চাহিদাকে আমরা কী করেছি বিভিন্ন খাতে ভাগ করা হয়েছে, দ্বিখাত, তিন খাত, এবং যেটাকে বলা হয় যে এটাকে
লাস্টের খাতটা হচ্ছে চার খাত বিশিষ্ট অর্থনীতি। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে এই যে অ্যাগ্রিগেট ডিমান্ড, সামগ্রিক চাহিদা, হ্যাঁ, এটা কিন্তু তোমার দামের উপরেও ডিপেন্ড করে এবং আয়ের উপরেও কিন্তু এটা নির্ভর করে। এখন আয়ের উপর নির্ভর করে কিরকম, যেমন আয় আমরা খুব সাধারণভাবে জানি যে আয় বাড়লে কি হবে, তখন কিন্তু মানুষের সামগ্রিক চাহিদা বেড়ে যায়, হ্যাঁ, আবার তাহলে কি হচ্ছে আয়ের সাথে সামগ্রিক চাহিদা একটা সমানুপাতিক সম্পর্ক, তাই না, বা একটা ধনাত্মক সম্পর্ক। আবার ঠিক একইভাবে দাম স্তরের সাথেও কিন্তু সামগ্রিক চাহিদার একটা সম্পর্ক রয়েছে, কিন্তু সেক্ষেত্রে সামগ্রিক চাহিদা কিন্তু একটা বিপরীত সম্পর্ক। যেমন দাম বাড়লে তখন কি হবে, সামগ্রিক চাহিদা কমে যাবে, এবং দাম কমলে সামগ্রিক চাহিদা তখন বেড়ে যাবে। তো আমরা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, দুটো ডায়াগ্রাম ক এবং খ, আমরা দুটো ডায়াগ্রামে ক চিত্রে আমরা দেখতে পাচ্ছি আয় স্তরের সাথে সামগ্রিক চাহিদার যে সম্পর্কটা সেটা এখানে দেখানো হয়েছে, এবং এটা কিন্তু আমরা লম্ব অক্ষে দেখাচ্ছি সামগ্রিক চাহিদার পরিমাণ, এবং ভূমি অক্ষে দেখাচ্ছি, এক্স অ্যাক্সিসে দেখাচ্ছি আমরা আয় স্তর। এখানে আমরা এই ডি রেখাটা দ্বারা সহজেই বুঝতে পারছি যে আমাদের কি হচ্ছে, যে আয় বেড়ে গেলে আমাদের সামগ্রিক চাহিদাও বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এখানে এই চিত্রে দেখানো হয়েছে। আর আমরা খ চিত্রে কী দেখতে পাচ্ছি, খ চিত্রে আমাদের ভূমি অক্ষে সামগ্রিক চাহিদা দেখানো হয়েছে এবং লম্ব অক্ষে দাম স্তর দেখানো হয়েছে। এখন আমাদের যখন যখন দাম পি জিরো, তখন আমাদের সামগ্রিক চাহিদার পরিমাণ হচ্ছে কিউ জিরো বা কিউ নেম, তারপর যখন দাম কমে গেল, তখন দাম কমে যখন পি ওয়ান হলো, তখন আমাদের সামগ্রিক চাহিদার পরিমাণ বেড়ে কিউ ওয়ান হলো। এখন এই দুটো বিন্দু যোগ করে আমরা ডান দিকে নিম্নগামী একটা সামগ্রিক চাহিদা রেখা, অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ আমরা পেলাম, যেটা ডান দিকে নিম্নগামী, কারণ এটা ডান দিকে নিম্নগামী এই কারণেই, কারণ এটা দামের সাথে সামগ্রিক চাহিদা সম্পর্কটা একটা বিপরীত সম্পর্ক এখানে দেখানো হয়েছে। তাহলে আমরা এখান থেকে দাম স্তরের সাথে যে সামগ্রিক চাহিদার যে একটা ঋণাত্মক সম্পর্ক, এটা আমরা চিত্র থেকে খুব সহজেই বুঝতে পারলাম, হ্যাঁ। তো মোটামুটি এই এই জায়গাটুকু আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। কেইনসের আইন নির্ধারণের পদ্ধতি থেকে সামগ্রিক চাহিদা রেখা অঙ্কন। তাহলে আমরা জানি যে যে রেখা দাম স্তর ও সামগ্রিক চাহিদার মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে দাম স্তর ভিত্তিক সামগ্রিক চাহিদা রেখা বলে। যে রেখা দাম স্তর এবং সামগ্রিক চাহিদা রেখার মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে বলা হয় হচ্ছে দাম স্তর ভিত্তিক সামগ্রিক চাহিদা রেখা, যেটা আমরা নিচের চিত্রে দেখছি। এখন আয় নির্ধারণী মডেল, যেটাকে কি বলা হচ্ছে সি প্লাস আই, আয় নির্ধারণ সি প্লাস আই সমান সমান এডি, এডি হচ্ছে সামগ্রিক চাহিদা, হ্যাঁ, তাহলে কনজাম্পশন প্লাস বিনিয়োগ সমান সমান কি সাম, এটা হচ্ছে আমাদের দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি। তাহলে এই দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে আমরা দেখতে পাচ্ছি উপরের চিত্রটা বাঁ দিকের, যে এখানে 45, এখানে 45 ডিগ্রি রেখা কি করেছে, ছেদক বিন্দুতে ভারসাম্য আয় স্তর, হ্যাঁ, নির্ধারিত হয়। তাহলে এখানে কী করেছে, এই 45 ডিগ্রি রেখাটা সি প্লাস আই, হ্যাঁ, যেটা আমাদের প্রথম, যেটা আমাদের কি যে সামগ্রিক চাহিদা রেখা, যেটাকে আমরা এ ডি নট বা এ ডি জিরো দিয়ে ইন্ডিকেট করেছি, সেটা কিন্তু কি করছে, এই 45 ডিগ্রি যেটাকে আমরা আয় রেখা বা যোগান রেখা বলতে পারি, হ্যাঁ, সেই আয় রেখা বা যোগান রেখাকে এই সামগ্রিক চাহিদা রেখা, সামগ্রিক যোগান রেখাকে এখানে ছেদ করেছে, হ্যাঁ, এই বিন্দুতে। আচ্ছা, এখন এই ঠিক একইভাবে যদি আমরা নিচের দিকে খেয়াল করি, নিচের চিত্রটার দিকে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ছেদ করেছে এই ওয়াই ও আই স্তরে, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের কি করেছে, এটা একটা নিচের চিত্রে দাম স্তরের সাথেও কিন্তু এটা একটা সম্পর্ক নির্দেশ করছে, হ্যাঁ। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা নিচের চিত্রটাতে ডায়াগ্রামটাতে আমরা দেখছি কি, যে
দাম স্তর কমলে তখন কি হয় কি হয় যে ভোগ্য পণ্যের চাহিদা সহ বিনিয়োগ চাহিদা তখন কিন্তু বেড়ে যায়। হ্যাঁ মানে তখন তাহলে কি হয় যে এডি রেখাটা তখন কিন্তু আবার স্থান পরিবর্তন করে। হ্যাঁ স্থান পরিবর্তন করে আমরা উপরে চিত্র দেখতে পাচ্ছি যে সি প্লাস আই এডি রেখাটা সেটা কিন্তু কি করছে, যখন আমাদের আয় বেড়ে যাচ্ছে তখন আয় স্তর যখন ওয়াই জিরো থেকে ওয়াই ওয়ান হচ্ছে তখন কিন্তু সেই সামগ্রিক চাহিদা রেখা যেটা এডি ওয়ান সেটা উপরের দিকে স্থানান্তরিত হয়েছে, যেটাকে আমরা ডট ডট দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ এখন আমরা উপরের চিত্রটাতে কি হচ্ছে যে এ বিন্দুতে যে ভারসাম্য আয় স্তরটা হচ্ছে কি ওয়াই নট বা ওয়াই জিরো। হ্যাঁ তাহলে এখানে সি প্লাস আই ইকুয়াল টু এডি নট বা এডি জিরো যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি উপরের চিত্রে সেটার সাথে দাম স্তর নিচে দাম স্তর পি নট বা পি জিরো কিন্তু একটা সম্পর্কিত। হ্যাঁ এখানে দেখা যাচ্ছে দাম কমে যখন পি ওয়ান হয় তখন সামগ্রিক চাহিদা বেড়ে যাবে, কিউ নট থেকে বা কিউ জিরো থেকে তখন কিন্তু কিউ ওয়ান হচ্ছে, ঠিক আছে। এখন এবং দেখা যাচ্ছে যে তখন কিন্তু সি প্লাস আই রেখার উপরে স্থানান্তরিত হয়ে যখন সি প্লাস আই রেখাটা উপরে চিত্রে স্থানান্তরিত হয়ে যখন কি করছে 45 ডিগ্রি এস রেখার সাথে বিবিন্দুতে ছেদ করেছে, হ্যাঁ বিবিন্দুতে ভারসাম্য লাভ করেছে, তখন সেটা কিন্তু আবার আমরা নিচের চিত্রে দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু ওয়াই জিরো থেকে ওয়াই ওয়ানে বৃদ্ধি পেয়েছে এবং খচিত্রে আমরা দেখতে পাচ্ছি দাম স্তরও কিন্তু সামগ্রিক চাহিদার সাথে সম্পর্ক স্থাপন করে এডি রেখা অঙ্কন করা হয়েছে। এ আর বিবিন্দু যোগ করে আমরা নিচের এডি রেখাটা অঙ্কন করা হয়েছে। তাহলে দাম স্তর যখন পি জিরো হয় তখন সামগ্রিক চাহিদা হয় কিউ জিরো এবং দাম স্তর যখন কমে পি ওয়ান হলে তখন সামগ্রিক চাহিদার পরিমাণ বেড়ে হয় কত কিউ ওয়ান। হ্যাঁ নিচেতে তাহলে এখানে কি দেখা যাচ্ছে দাম স্তর ও সামগ্রিক চাহিদার মধ্যে সম্পর্কটা কি এ আর বি বিন্দু দ্বারা যুক্ত করা হয়েছে। হ্যাঁ আর এই এ আর বি বিন্দু যোগ করে তখন কি পাওয়া যাচ্ছে ডান দিকে নিম্নগামী একটা সামগ্রিক চাহিদা রেখা বা অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কেইনসের যে আয় নির্ধারণের পদ্ধতি থেকে আমরা জানতে পারলাম কি যে আমরা প্রথমে আয় রেখা বা সামগ্রিক যোগান রেখাটা এটা কি 45 ডিগ্রি মানে এটা ফিক্সড দেখানো হয়েছে, তাই না, এটা ফিক্সড দেখানো হয়েছে স্থির ধরা হয়েছে যে এবং প্রাথমিক ভারসাম্য লাভ করেছে এই বিন্দুতে এবং তখন আয়ের পরিমাণ ওয়াই নট বা ওয়াই জিরো এবং একই সাথে এটা নিচের চিত্রের দাম স্তরের সাথেও কিন্তু একটা সম্পর্কিত হয়েছে এবং সেই সময় দাম স্টারটা হচ্ছে পি জিরো এবং তখন কিন্তু সামগ্রিক চাহিদার পরিমাণ কিউ নট দেখানো হয়েছে। এখন যদি আয় বেড়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে সি প্লাস আই যেটাকে সামগ্রিক চাহিদা এ ডি ওয়ান হিসেবে দেখানো হচ্ছে সেটা স্থানান্তরিত হয়ে উপরে গিয়েছে এবং সেটা 45 ডিগ্রি রেখা বা অ্যাগ্রিগেট সাপ্লাই রেখা বা সামগ্রিক যোগান রেখার সাথে বিবিন্দুতে ছেদ করেছে এবং বিবিন্দুতে ছেদ করে একইভাবে সেটা কিন্তু কি হচ্ছে দেখা যাচ্ছে এটাও কিন্তু তখন আয় বা তখন কিন্তু এটাও কিন্তু দামের সাথে সম্পর্কযুক্ত দেখাচ্ছে যে তখন কিন্তু এটা দাম কমে পি ওয়ান হয়েছে এবং তখন সামগ্রিক চাহিদার পরিমাণ কিউ নট বা কিউ জিরো থেকে কিউ ওয়ান হয়েছে। এখন এই এরা কী করেছে এই দুইটা বিন্দু যদি যোগ করি তাহলে আমরা একটা সামগ্রিক চাহিদা রেখা পাই, তাহলে এটা আমরা দেখলাম। এখন আমরা কি আলোচনা করব, এখন আমরা আলোচনা করব হচ্ছে যে ভারসাম্য উৎপাদন। এখন ভারসাম্য উৎপাদনটা কি যে সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য উৎপাদন বলতে সেই আমরা সেই অর্থনৈতিক অবস্থাকে বোঝাবো যেখানে কি হবে যেখানে চলতি দাম স্তরে উৎপন্ন দ্রব্যের যোগান ও সামগ্রিক চাহিদা পরস্পর সমান হবে। তাহলে ভারসাম্য দামটা কি হচ্ছে যে যেখানে কি হবে যে চলতি যে দাম স্তরটা রয়েছে সেই দাম স্তরে যে উৎপন্ন দ্রব্য সামগ্রীর যোগান এবং চাহিদাটা পরস্পর সমান হবে সেটাকেই আমরা বলবো ভারসাম্য অবস্থা। তাহলে সামগ্রিক চাহিদা সামগ্রিক চাহিদাটাই কিন্তু আবার মোট ব্যয়। হ্যাঁ তাহলে সামগ্রিক চাহিদার সমপরিমাণ উৎপাদনকে বলা হয় হচ্ছে ভারসাম্য উৎপাদন বা আয়। হ্যাঁ
তাহলে একটা দেশে নির্দিষ্ট বছরে বা সাধারণত এক বছরে মোট উৎপন্ন দ্রব্যের যোগান, যেটাকে আমরা এএস বা অ্যাগ্রিগেট সাপ্লাই হিসেবে ধরা হচ্ছে, সেই একটা একটা দেশে নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে মোট উৎপন্ন দ্রব্যের যোগান এএস একটা দেশের মোট আয়। তাহলে একটা দেশের মোট আয় কাকে বলা হচ্ছে? মোট আয় বলা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একটা দেশে একটা মানে একটা দেশে একটা নির্দিষ্ট বছর মানে একটা নির্দিষ্ট সময় বা এক বছরে মোট উৎপন্ন দ্রব্যের যোগানই হচ্ছে কি, যে একটা দেশের মোট আয়। আর পরিকল্পিত মোট ব্যয়কে মোট চাহিদাও বলা হচ্ছে। এখন আমরা কি 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 খাতে আমাদের ব্যয় করতে হবে সেটাই কিন্তু আমাদের মোট চাহিদা। হ্যাঁ, তাহলে মোট চাহিদাটাই হচ্ছে মোট ব্যয়। আচ্ছা, এখন আমাদের আর একটা জিনিস আছে আসছে, সেটা হচ্ছে পূর্ণ নিয়োগ। তার পূর্ণ নিয়োগ বলতে আমরা কি, আমরা জানি সবাই যে চলতি মজুরিতে মোট শ্রম শক্তির নিয়োগকেই বলা হয় হচ্ছে পূর্ণ নিয়োগ। হ্যাঁ, এখন পূর্ণ নিয়োগ সেইভাবে 100% নিয়োগ কিন্তু কোথাও হয় না। সবসময় অর্থনীতিতে 5-6% বেকার থাকবে, কিন্তু এটাকে এই এই বেকারটাকে আমরা অগ্রাহ্য করব। এটাকে এই 5-6% বেকার থাকা থাকলেও তাকে বলা হবে পূর্ণ নিয়োগ। হ্যাঁ, তাহলে পূর্ণ নিয়োগের ফলে কি হচ্ছে, পূর্ণ নিয়োগের ফলে তখন যে জাতীয় পূর্ণ নিয়োগের সমস্ত শ্রম সম্পদ নিয়োজিত করে, এখানে বিশেষ করে শ্রমিকের কথা বলা হচ্ছে, সমস্ত শ্রম নিয়োগের ফলে যে জাতীয় আয়টা আমরা পাচ্ছি সেটাকে বলে পূর্ণ নিয়োগ সংক্রান্ত জাতীয় আয়। এখন ভারসাম্য উৎপাদন বা আয় হচ্ছে কি, এটা এই ভারসাম্য উৎপাদন আমরা এর আগের ক্লাসে পড়েছি যে একটা জিএনপি গ্যাপ, হ্যাঁ এই জিনিসটা পড়েছি, তো সেটাই বলা হচ্ছে যে ভারসাম্য উৎপাদন বা আয় এটা কি, এটা হচ্ছে একটা বাস্তব উৎপাদন বা আয়। হ্যাঁ, যেখানে কি হয়, যেখানে চাহিদা আর যোগান সমান হয়। হ্যাঁ, শোনা হচ্ছে, অপরদিকে পূর্ণ নিয়োগের ফলে যেটা আমরা কি করছি, পূর্ণ নিয়োগের ফলে আমরা একটা প্রত্যাশা করছি, প্রত্যাশিত চাহিদা ও যোগান এই দুইটা যদি সমান হয় সেই আয় বা উৎপাদন হচ্ছে পূর্ণ নিয়োগ সংক্রান্ত আয়। হ্যাঁ, পূর্ণ নিয়োগ সংক্রান্ত আয় বা উৎপাদন। তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে ভারসাম্য অবস্থায় যে উৎপাদন বা আয় হচ্ছে সেটাকে বলা হচ্ছে বাস্তব উৎপাদন বা আয়, আর একটা হচ্ছে কি যে পূর্ণ নিয়োগের ফলে যে আয়টা প্রত্যাশা করা হচ্ছে, প্রত্যাশিত যে চাহিদা ও যোগান এটা যদি সমান হয় তাহলে সেই আয় বা উৎপাদন হচ্ছে পূর্ণ নিয়োগ সংক্রান্ত আয় বা উৎপাদন। এখন কি, এখন যেহেতু প্রত্যাশা ও বাস্তব বাস্তব এই দুইটা কিন্তু এক নয়, এদের মধ্যে পার্থক্য থাকাটাই স্বাভাবিক, তাই না? আমরা একটা প্রত্যাশা করব কিন্তু বাস্তবে উৎপাদন কতটা হলো সেটা কিন্তু সবসময় সেটা কিন্তু একরকম নাও হতে পারে। হ্যাঁ, এদের মধ্যে একটা ব্যবধান থাকতে পারে। তাহলে কি যে প্রত্যাশা ও বাস্তব এই দুইটা কিন্তু এক নয়। হ্যাঁ, এদের মধ্যে একটা অবশ্যই পার্থক্য আছে, পার্থক্য থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, এখন পূর্ণ নিয়োগজনিত আয় ভারসাম্য হার হিসাবে গণ্য নাও হতে পারে, ঠিক আছে? এখন বলা হচ্ছে যে কারণ কি, যে কেইনস কি বলেছে, যে কেইনস বলেছেন যে যখন ভারসাম্য অর্জন হয় তখন কিন্তু পূর্ণ নিয়োগ নাও থাকতে পারে, পূর্ণ নিয়োগের আগেও কিন্তু বা আগে বা পরে কিন্তু ভারসাম্য লাভ করতে পারে। আচ্ছা, তাহলে কি নির্দিষ্ট সময়ে একটা দেশের যখন সমস্ত সম্পদ পূর্ণ নিয়োগের মাধ্যমে উৎপাদনের যে সম্ভাবনা থাকে, তাহলে যে সম্ভাবনা থাকে সেটাকে কি বলা হচ্ছে, যে সেটা হচ্ছে তোমার তার তুলনায় কি হচ্ছে, যে পূর্ণ সমস্ত সম্পদ নিয়োজিত করার পরে যে উৎপাদনটা হচ্ছে তার তুলনায় বাস্তবে যে উৎপাদন হচ্ছে সেটা যদি কম হয়, তাহলে সম্ভাব্য উৎপাদন আর যেটা বাস্তব উৎপাদন এদের মধ্যে একটা ব্যবধান সৃষ্টি হয়, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি, যে যেটাকে বলা হয়েছে জিএনপি ব্যবধান। হ্যাঁ, আচ্ছা, এখন জিএনপি ব্যবধান যদি না থাকে তখন কি, তখন পূর্ণ নিয়োগের আয় আর ভারসাম্য আয় কিন্তু একই হবে, যদি জিএনপি ব্যবধানটা যদি শূন্য হয়। হ্যাঁ, তার মানে কি, প্রত্যাশিত উৎপাদন এবং বাস্তব আয় এই দুইটা যখন একই হবে তখন কিন্তু জিএনপি ব্যবধান থাকবে না, সেটা শূন্য হবে, তখন সেই সেই আয়টাকে বলা হয় হচ্ছে ভারসাম্য আয়। আচ্ছা, এখন ভারসাম্য উৎপাদন আয় আমরা নির্ধারণ করেছি, সেটা আমরা আবার আর একটু দেখছি যে আয় নির্ধারণ, যে আয় যখন নির্ধারণ হবে তখন কিন্তু ওয়াই ইকুয়াল টু কি,
y equal to AD. হ্যাঁ AD হচ্ছে aggregate demand. তার মানে I সমান সমান হচ্ছে আমরা কি জানি সামগ্রিক চাহিদা এখানে এই যে আবার আমরা কি জানি যে I সমান সমান কিন্তু ব্যয় y equal to E তার মানে কি income equal to expenditure হ্যাঁ তাহলে আমরা আবার আমরা কি জানি যে মোট যোগানটা যেটা aggregate supply হ্যাঁ সেটাও কিন্তু সেটাও কিন্তু মোট আয় সমান সমান কিন্তু আমরা aggregate supply বলতে পারি মোট যোগানও বলতে পারি তাহলে যদি তাহলে আমরা তখন কি বলতে পারি আমরা বলতে পারি aggregate demand equal to aggregate supply হ্যাঁ সামগ্রিক সামগ্রিক যোগান সমান সমান সামগ্রিক চাহিদা এই দুটা এক সমান হবে তাহলে সমাজের মোট চাহিদা ও মোট যোগান যখন সমান হয় সেখানে কিন্তু কি হয় দেশের ভারসাম্য উৎপাদন বা আয় নির্ধারিত হয় এখন আমরা যে চিত্রটা দেখে দেখছি এখানে কি দেখা যাচ্ছে এখানে আমরা লম্ব অক্ষে দেখাচ্ছি হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড আর আমরা এক্স অ্যাক্সিস বা ভূমি অক্ষে দেখাচ্ছি আয় দেখাচ্ছি হ্যাঁ এখন এখানে এফ বিন্দুতে কি এফ বিন্দুতে এই যে এডি রেখা এস রেখা এস রেখাটাকে আমরা দেখাচ্ছি ফিক্সড হ্যাঁ 45 ডিগ্রি রেখা যেখানে এরা কি করেছে এফ বিন্দুতে কিন্তু ছেদ করেছে যেখানে আমাদের মোট আয় হচ্ছে আমাদের ভারসাম্য আয় হ্যাঁ এটা হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে যে ভারসাম্য আয় হচ্ছে ও ওয়াই জিরো হ্যাঁ ও ওয়াই জিরোটা হচ্ছে যেহেতু এফ বিন্দুতে ভারসাম্য লাভ করেছে কাজেই আমাদের এখানে মোট আয় হচ্ছে ও ওয়াই জিরো এবং মোট ব্যয়টা কত এফ ওয়াই জিরো হ্যাঁ যেটা আমরা লম্বকে দেখেছি তাহলে এফ বিন্দুতে এখানে ওয়াই ইকুয়াল টু মোট আয় ইকুয়াল টু মোট চাহিদা হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ভারসাম্য জাতীয় আয় আমরা জানি ওয়াই ইকুয়াল টু এস মানে সামগ্রিক যোগান হ্যাঁ তো এখন সমাজে যখন ন্যূনতম ভোগ ব্যয় স্থির বিনিয়োগ ব্যয় সরকারি স্থায়ী ব্যয় এগুলো এগুলো হচ্ছে স্বয়ংভূত ব্যয় হিসেবে গণ্য হয় কেন কেন হয় কারণ এগুলো কোনো কিছু দ্বারা কোনো প্রভাবিত হবে না হ্যাঁ এই জন্যই দেখাচ্ছ দেখো আমাদের যে স্বয়ংভূত ব্যয়ের কারণেই আমাদের এডি রেখাটা কিন্তু লম্ব অক্ষের এ জিরো থেকে এটা উৎপন্ন হয় এ জিরো থেকে এটা ঊর্ধ্বগামী হয়েছে ঠিক আছে এখন তার মানে কি এইটুক এই এ জিরোটাকে বলা হচ্ছে স্বয়ংভূত উপাদান তার মানে কি যে এইটুক ব্যয় কিন্তু এইটুক চাহিদা আমাদের থাকবেই এই এই চাহিদাটুকু কিন্তু আমাদের কোনো কিছু দ্বারা প্রভাবিত হবে না হ্যাঁ এই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এই যে স্বয়ংভূত ব্যয় এই স্বয়ংভূত যে যে ব্যয়টা কোনো কিছু দ্বারা প্রভাবিত হবে না এই ব্যয়টা কিন্তু হবেই হ্যাঁ তো এই কারণে এই ব্যয়ের কারণে কি হচ্ছে এই রেখাটা লম্ব অক্ষের ও এ জিরো এই এই দিক থেকে উঠে মানে এই রেখাটা উঠছে এখন কেইনসের যারা মতানুসারে কেইনসের মতানুসারে বা কেইনসের গবেষণার ফলে এই যে অ্যাগ্রিগেট ডিমান্ড রেখাটা এটা অ্যাগ্রিগেট সাপ্লাই রেখা এডি রেখা এস রেখাকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে ভারসাম্য আয় উৎপাদন ও নিয়োগ নির্ধারিত হয় যেমন এখানে আমরা বলছি যে এফ বিন্দুতে ভারসাম্য লাভ করেছে কাজেই আমাদের এখানে ভারসাম্য আয় হচ্ছে ও ওয়াই জিরো এবং ভারসাম্য চাহিদা হচ্ছে এফ ওয়াই জিরো আচ্ছা এখন এখন হচ্ছে যে এই যে আমরা কিন্তু চিত্রে আমরা কি দেখতেছি দেখছি আমরা দেখছি যে পূর্ণ নিয়োগের জায়গাটা কোথায় ওয়াই এফ আমরা কিন্তু ওয়াই ভারসাম্যর পরে হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে এই জন্যই কেইনস বলেছে যে ভারসাম্য কিন্তু কি হয় পূর্ণ নিয়োগের আগেও হতে পারে হ্যাঁ আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে পূর্ণ নিয়োগের জন্য যতটা মোট চাহিদা থাকা প্রয়োজন তা কিন্তু এখানে নাই তার মানে কি আমাদের আমাদের যদি পূর্ণ নিয়োগের আয় পেতে হলে আমাদেরকে কিন্তু চাহিদাও চাহিদা রেখাটাকে আমাদের স্থানান্তরিত করতে হবে তো কাজে এখানে দেখানো হচ্ছে যে মানে পূর্ণ নিয়োগের জন্য থাকার জন্য যেটুকু চাহিদা দরকার সেটুকু কিন্তু নাই যার কারণে কেইনসের মতে যে অপূর্ণ নিয়োগে ভারসাম্য আয়স্তর মানে ওয়াই জিরো যে আয়স্তর নির্ধারিত হয়েছে এটা কিন্তু পূর্ণ নিয়োগ অবস্থা না এটা হচ্ছে অপূর্ণ নিয়োগ অবস্থা কেইনস সেটাই দেখিয়েছেন যে অপূর্ণ নিয়োগ অবস্থাও কিন্তু ভারসাম্য অর্জিত হয়
তো এই যে এডি এবং এস অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই রেখা এরা পরস্পরকে যে ছেদ করেছে এই ছেদ সংক্রান্ত চিত্রকে কেন্স কিন্তু ক্রস চিত্র ক্রস ডায়াগ্রামও এটাকে বলা হয় হ্যাঁ কেন্সের মতে আয় নির্ধারণে অ্যাগ্রিগেট সাপ্লাই অপেক্ষা অ্যাগ্রিগেট ডিমান্ডের ভূমিকা বেশি কেন বেশি কারণ এখানে অ্যাগ্রিগেট সাপ্লাইটা কিন্তু স্থির আছে তাই না এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে কিন্তু আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ডটাকে কিন্তু আমরা শিফট হয় হ্যাঁ এই জন্যই বলা হচ্ছে যে অ্যাগ্রিগেট সাপ্লাই 45 ডিগ্রি হয় নির্দিষ্ট থেকে থেকে এডি রেখার অবস্থান ও ঢালের দ্বারা আয় বেশি বা কম নির্ধারিত হয় তাহলে আজকে আমরা মোটামুটি এই এগ্রিগেট ডিমান্ড নিয়ে আমরা দেখলাম যে এগ্রিগেট ডিমান্ড রেখা এটা কি এটা এর সাথে এটা একটা আয় স্তরের সাথে এবং দাম স্তরের সাথে সম্পর্কযুক্ত সেটা আমরা কিভাবে দেখলাম আমরা একই সাথে দুটো চিত্র একে আমরা দেখলাম যে এটার সাথে আয় স্তরের সাথে এটার এগ্রিগেট ডিমান্ডের একটা সম্পর্ক দেখলাম আবার দাম স্তরের সাথেও আমরা দেখলাম যখন আয় বেড়ে যাবে তখন আমাদের কি হবে ডিমান্ডটা বেড়ে যাবে তখন ডিমান্ড রেখা উপরের দিকে শিফটিং হবে স্থানান্তরিত হবে এবং আমরা দেখছি যে যখন তখন কিন্তু আবার আমাদের নিচে দামের সাথে সম্পর্কিত দাম বেড়ে গেলে তখন কিন্তু আমাদের সামগ্রিক চাহিদা আবার কমে যাবে বিপরীত সম্পর্ক আবার দাম কমে গেলে আমাদের সামগ্রিক চাহিদা বেড়ে যাবে এখন মোটামুটিভাবে আমরা এই চিত্রগুলো দিয়ে মোটামুটিভাবে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল তো আশা করি তোমরা সব এগুলো একটু দেখবে এবং এটা খুব তোমাদের কাছে খুব সহজ জিনিসটা অত বেশি কঠিন না সহজ তোমরা এটাকে পড়বে আর আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের জন্য আমরা আজকে আমরা আজকের ক্লাসে আমরা আজকে এটুকুই আলোচনা করব নেক্সট ডে তোমাদের সাথে আবার আমরা ম্যাক্রো ইকোনমিক্স ক্লাসে আসবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি